আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি শাউন সাইফুল্লাহ, তিনি ক্রেডিট রিপেয়ার স্পেশালিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক, আপনারা আজকে আমরা ক্রেডিট প্রবলেম, ক্রেডিট রিপেয়ার কীভাবে করবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো মতামত থাকে সেটি আমাদের সাথে তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। শাউন সাইফুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং সেই সাথে ধন্যবাদও দিতে চাই আপনাকে আমরা আজকে পেয়েছি। আপনি আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রথম অতিথি। শুরুতে আমি জানতে চাই, আপনি যে বিষয়টিতে স্পেশালিস্ট, আপনি কিভাবে সে প্রবাসীদের মাঝে এক কথায় সেবাটি দিতে চান, শুরুতে এটি বলেন, তারপরে আমি বিভিন্ন প্রশ্ন করব যে এটির প্রবলেম কি, রিপেয়ার কিভাবে করেন, আপনি সহায়তা কিভাবে করছেন, আপনার সার্ভিসগুলো কিভাবে আছে, এবং আমেরিকার পুরো স্টেট জুড়েই আপনার সেই সার্ভিস আছে, 18 বছরের অভিজ্ঞতা আছে, সবই আসবে। শুরুতে দর্শকদের জন্য যদি ছোট্ট করে বলে নেন। যেটা আমি করি সেটা হচ্ছে, যাদের ক্রেডিট প্রবলেম তাদের নিয়ে আমি রিপেয়ার জন্য আমি সহায়তা করি, এবং যাদের ক্রেডিট, যারা নতুন আসছে এই দেশে ক্রেডিট কার্ড দরকার, তাদেরকেও আমি সহায়তা করি। আচ্ছা, তো আমি শুরু করতে চাই নতুনদের দিয়ে, তারপর আমি প্রবলেমে যাই, আপনি যদি অনুমতি দেন সেই হিসেবে আমি অনুষ্ঠানটি ভাগ করতে চাই। শুরুতে যারা নতুন আসেন, ধরেন আপনি সেই ক্ষেত্রে ক্রেডিট কার্ড পাওয়ার ক্ষেত্রেও যেমন আমি বলবো যে প্রবলেম হয়, অনেকে সমস্যায় পড়েন, সেক্ষেত্রে ক্রেডিট স্কোর গড়তেও অনেক দিন সময় লাগে, সেটিও একটি বিষয় আছে। শুরুতে আপনি সেই সহায়তাটি কিভাবে করছেন, নতুনদের কিভাবে ক্রেডিট কার্ড পাইয়ে দিচ্ছেন? যাদের ক্রেডিট স্কোর এখনো হয়নি এবং যারা এখানে নতুন এবং যারা ক্রেডিট রিবিল্ড করতে চায়, তাদের জন্য আমি একটা ক্রেডিট সিকিউরড ক্রেডিট কার্ড বলে ওইটাকে, আচ্ছা, ওটা ওনাদের যত টাকা দিবে ওইটাই ইউজ করবে, ফর লাইক লেটস সে ইউজ করবে 3 মান্থস 4 মান্থস 8 মান্থস, দেন ক্রেডিট রিবিল্ড হবে। রিবিল্ড হওয়ার পরে একটা স্কোর আসবে, ওই স্কোর অনুযায়ী দেন ওনারা এই সিকিউরড কার্ডটাকে, এটাকে আবার ওদের আনসিকিউরড হয়ে যায়। আনসিকিউরড হওয়ার পরে দেন ওরা অ্যাপ্লাই করতে পারে ক্রেডিট কার্ডের জন্য। এবং তখন তো যে যদি শুরুতে শুরু হয় $500 দিয়ে, তখন তো অ্যামাউন্টও বাড়ছে, সেটি কতদিন সময়সীমা পাচ্ছেন নতুন যারা? যখন ওই $500 দিয়ে শুরু করবে তখন ধরেন ইউজ করলো 3 মান্থস, আচ্ছা, ক্রেডিট ব্যুরো অথবা ক্রেডিট কোম্পানি দেখবে যে উনি কিভাবে এটা ইউটিলাইজ করছেন। আচ্ছা, ইউটিলাইজ করার পরে যখন দেখবে যে ওনার কোনো লেট পেমেন্ট নেই, তখন ওরা এটাকে অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়ার পরে যে $500 যে ডিপোজিট দেওয়া হয়েছিল ফার্স্টে, সেটা রিটার্ন দেওয়া হবে, তখন ইনসিকিউরড একটি ক্রেডিট কার্ড পাচ্ছেন। আরেকটি বিষয় এক্ষেত্রে জড়িয়ে আছে, সেটি হচ্ছে আমরা ক্রেডিট স্কোর গড়ার ক্ষেত্রে অনেকে বুঝতে পারে না, তারপরে আরেকটি বিষয় হচ্ছে অনেকে জানেন না যে কতগুলো ক্রেডিট কার্ড আমাকে ক্যারি করতে হবে। অনেকে বলে 3-4, তারপরে স্কোর আস্তে আস্তে বাড়া হয়, তারপর আরও কিছু জিনিস আমাদের অজানা থাকে। আপনারা যেহেতু এই বিষয়টি স্পেশালিস্ট, আমি নিজের জন্যই বলতে চাই, সেটি হচ্ছে স্কোর কিভাবে বিল্ড আপ করবে সে জায়গাটি তো ইনফরমেশনের কিছু গ্যাপ আছে, তো এই জায়গাটি আপনি একটু পরামর্শ দেন, তারপরে আমি প্রবলেমগুলো নিয়ে কথা বলি। স্কোর বিল্ড আপ হবে যখন লেটস সে অনেকের 3টা ক্রেডিট কার্ড, তিনটা ক্রেডিট কার্ডের মধ্যে ওদের লিমিট আছে ধরেন $10,000, যদি ওরা ওভার 30% ইউজ করে দেন ওই স্কোরটা বাড়ে না। আচ্ছা, এটা স্কোর 30% লেস থাকতে হবে। সো লেটস সে আপনি স্কোর ক্রেডিট কার্ডে হচ্ছে $100 লিমিট, আপনি যদি $70 ইউজ করেন দেন ইটস ওভার 30%, তার মানে আপনার স্কোর বাড়ছে না, স্কোর বাড়ছে না। যদি আপনি লেস দেন $30 ইউজ করেন দেন স্কোর আস্তে আস্তে বাড়বে। বা খুব সুন্দর একটি তথ্য আপনি দিলেন, এটি তো আমাদের জানা ছিল না যে আপনার ক্রেডিট লিমিট সাপোজ যদি $3,000 হয়, সেখানে আমরা ইউজ করতে পারবো $1,000 সর্বোচ্চ, তাহলে আমার স্কোরটি আস্তে আস্তে বিল্ড আপ হবে, এর বেশি যদি হয় সেটি আবার নেতিবাচক প্রভাব ফেলবে, তাই তো? সেটাই বলছে। এবং আরেকটি বিষয় যে অনেক সময় আমরা দেখা যায় যে অনেকে ক্রেডিট যে পে সেটি কিভাবে দিব, সাধারণত একটা ন্যূনতম বিল আসে,
আর আরেকটি হচ্ছে আপনি হোল অ্যামাউন্ট দিতে চান কিনা। তো এই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? ক্রেডিট যারা ইউজ করেন প্রতি মাসে, আমার মতে পে অফ ফুল পুরোটাই আমাকে পে করে দিয়ে দিতে হবে। যদি আপনি না দেন তাহলে ও যা আপনার ইন্টারেস্ট আসে। আচ্ছা, ইন্টারেস্ট হচ্ছে, এটা কি প্রভাব ফেলে? এটা 24%, ধরেন $100 ইউজ করলে আপনার আসে $25 ইন্টারেস্ট। আচ্ছা, তো এটা বিল্ড হয়। তো অনেকে যে মিনিমাম পেমেন্ট দেয়, ধরেন $100 ইউজ করলে মিনিমাম পেমেন্ট আসে $20, কিন্তু ওই যে 25% যোগ হচ্ছে। আচ্ছা, সো ইটস 20 + 25, তো এই ক্ষেত্রে আপনি বলছেন যে পুরো বিলটি আমাকে পে করে দিতে হবে, পুরো বিল প্রতি মাসে বিল পে করলে দেন আপনার স্কোর অটোমেটিক আপডেট হতে থাকে। আপনার আরেকটি বিষয় আমি জানতে চাই যে অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমার কতগুলো ক্রেডিট কার্ড থাকলে আমার জন্য ভালো। অনেকে বলেন যে অনেকগুলো ক্রেডিট কার্ড থাকা ভালো, অনেকে আবার বলেন না তিনটা থেকে চারটা। তো আপনি যেহেতু স্পেশালিস্ট, আপনার কাছ থেকে আমি সব তথ্যই দর্শকদের জানাতে চাই, আপনার পরামর্শ কি থাকবে এক্ষেত্রে? ইট ডিপেন্ড করে পার্সোনালিটির উপরে। অনেকে ধরেন তিনটা ক্রেডিট কার্ড আছে, অনেকে ধরেন পাঁচটা, অনেকে দশটা, কিভাবে ওরা ইউজ করেন। যত হায়ার স্কোর থাকবে তত ভালো কাস্টমারদের জন্য, মানে আমার যদি চারটি ক্রেডিট কার্ড থাকে চারটিকে সমান ভাবে ইউটিলাইজ এর কথা বলছেন, মানে শুধু নিয়ে বসে থাকা না, না মানে আমাকে ব্যবহার করতে হবে, দেন আপনি পে করবেন, যত পে করবেন তত ভালো, কারণ আপনার রিপোর্টে এটা অ্যাক্টিভিটি দরকার ওদের। আরেকটি বিষয় এখানে, যদিও আইনি বিষয়, একজন ফেসবুকে প্রশ্ন করেছেন, এটি আইনের সাথে জড়িয়ে আছে, সেই সাথে ক্রেডিট কার্ডের সাথেও জড়িয়ে আছে, তবে আমি প্রশ্নটির শেষ অংশ থেকে আপনাকে বলতে চাই যে ওই MD আলাদ, তিনি বলছেন যে তার নাম সোশ্যাল সিকিউরিটিতে পাসপোর্টে সব জায়গায় একই রকম, কিন্তু তিনি ক্রেডিট কার্ড যেখান থেকে এসেছে তার নামটি একটু পরিবর্তন হয়েছে, যেমন তার হচ্ছে MD আবুল আলা আর অন্যটি হচ্ছে শুধু আবুল আলা লেখা। তো উনি বলতে চাচ্ছেন যে ক্রেডিট কার্ড এবং পার্সোনাল লোনও গ্রহণ করেছেন আরেকটি নামে, যেটি তার পাসপোর্ট কিংবা সেখানে নেই। তো এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কি না, কারণ তার সোশ্যাল সিকিউরিটি, তার পাসপোর্ট সেখানে এক নাম, কিন্তু তার ক্রেডিট কার্ডে একটু ভিন্ন নাম, পুরোপুরি ভিন্ন না, একটু ভিন্ন নাম, সে নামে তিনি ক্রেডিট কার্ডও আছে, তিনি লোনও গ্রহণ করেছেন। সেক্ষেত্রে ওনাকে ক্রেডিট কোম্পানিকে কল দিতে হবে, দিয়ে নাম চেঞ্জ করতে হবে, লাইক ওনার যে পাসপোর্টের যে নাম, তো ওই ওরা রিকোয়ার করে আপনার সোশ্যাল সিকিউরিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস, ওটা দিলে ওরা আপডেট করে দিবে, মানে সোশ্যাল সিকিউরিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস দিলে। MD আলা আপনার উত্তরটি পেয়েছেন, এবং যেহেতু উনি ক্রেডিট রিপেয়ার স্পেশালিস্ট, উনি ওই জায়গাটি থেকে আপনার উত্তরটি দিয়েছেন। আমি আরেকটি বিষয়ে শাম সাইফুল্লাহ জানতে চাই, আমি কঠিন বিষয়ে যুক্ত হতে চাই এখন আপনার কাছে, জানতে চাই যে এই বিষয়ে আপনি স্পেশালিস্ট, এবং আমি যেহেতু দর্শকরাও এই বিষয়টি আমরা খুব কম জানি যে এ দেশটি হচ্ছে ক্রেডিটের উপর অনেক কিছু নির্ভর করে। আমি যদি গাড়ি কিনতে চাই, আমি যদি বাড়ি কিনতে চাই, সব জায়গায়, কিন্তু আমরা একটি সময়ে আমাদের একটু, আমি বলবো, অবহেলা, একটু অযত্নের কারণে অনেক সমস্যা হয় ক্রেডিট জনিত। তো সেক্ষেত্রে প্রথমত আপনি কি ধরনের পরামর্শ দেন যেন এই ধরনের প্রবলেম না হয়, তারপর আমি প্রবলেমগুলোর আস্তে আস্তে সলিউশনের কথা জানতে চাইবো আপনার কাছে। আমি বলবো যারা যারা ক্রেডিট ইউজ করেন তারা যেন একটু সতর্ক থাকেন, যেন লেট পেমেন্ট না হয়, যেন অনেকে আবার ধরেন মর্গেজ পেমেন্ট লেট অথবা গাড়ির পেমেন্ট লেট, এগুলো অ্যাফেক্ট করে অনেক, ধরেন আপনি ক্রেডিট স্কোরে আপনি 20 থেকে 30 পয়েন্টস অ্যাফেক্ট করে ইচ লেট পেমেন্টস, ওটা বিল্ড আপ হয়। তো আপনি ধরেন লেট পেমেন্ট ধরেন 30 ডেজ 60 ডেজ 90 ডেজ, দেন ইটস বিল্ড আপ আপনার লেট পেমেন্টগুলো, দেন এটা অ্যাফেক্ট হবে আপনার স্কোরে। দেন আপনি যদি অ্যাপ্লাই করেন কোথাও, লেটস আপনি গাড়ি কিনতে গেলেন, গাড়িতে ওরা ইন্টারেস্ট রেট যেখানে চার্জ করার কথা 2%, সেখানে ওরা চার্জ করবে 12% অথবা 20%। তো যত হায়ার স্কোর তত লোয়ার ইন্টারেস্ট। এক্ষেত্রে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে জানতে চাই, যাদের নতুন স্কোর হয় ক্রেডিট কার্ডে তখন তো তাকে ইন্টারেস্ট বেশি দিতে হয় গাড়ি কেনার ক্ষেত্রে, তো এক্ষেত্রেও কি আপনারা সহায়তা করেন নতুন যাদের স্কোর বিল্ড আপ হচ্ছে? ডিপেন্ড করে স্কোরের উপরে, স্কোর হচ্ছে ধরেন আপনার
যদি লেস দেন 700 স্কোর হয় তাহলে আপনি ইন্টারেস্ট রেট হবে হায়ার, ওভার 4% 5% 6% গাড়ি কেনার ক্ষেত্রে। যদি স্কোর 720 থেকে 760 হয় তাহলে 0 থেকে 1.9% ইন্টারেস্ট পাবেন। আচ্ছা, মানে এটিও স্কোরের উপর নির্ভর করছে যে আপনি বলছেন, এবং আপনি পরামর্শ দিচ্ছিলেন যে ছোট ছোট টিপস, আমি আপনার কাছ থেকে টিপসই বলবো যে এভাবে আমি দর্শকদের জানাতে চাই। তবে একজন যুক্ত হয়েছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, নুপুরাপা, আমি কি ভদ্রসর কথা বলতে পারি প্লিজ? ওয়ালাইকুম আসসালাম, কিন্তু নামটি বলে নিতে হবে এবং কোথা থেকে বলছেন। আমার নাম শেখ আসলাম গ্যালে, নিউ জার্সি থেকে বলছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, বলুন আমাদের অতিথি সাউন্ড সাইফুল্লাহ। জি বলুন, জি বলুন, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটা হলো, একজন কোসাইনারের কি কি দায়িত্ব থাকে, কাকে অ্যাকচুয়ালি কোসাইন দিয়ে সাহায্য করলে নিজের নিরাপদ থাকা যায়, ব্যাপারে কিছু একটু বলবেন প্লিজ। আচ্ছা, কোসাইনারের খুব সুন্দর কোশ্চেন করেছেন কোসাইনার ব্যাপারে। কোসাইনার হচ্ছে রিস্কি, আপনি যখন কারোর কোসাইনার করবেন তখন জানতে হবে যে পার্সোনাল এই পার্সন অথবা হুয়েভার আপনি সাইন করবেন এটা রিলায়েবল কিনা, ওই পার্সন বিশ্বস্ত কিনা, রাইট? বাট কোসাইনার হচ্ছে আপনি লেটস সে আপনি কোসাইনার করলেন একটা গাড়ি কেনার জন্য কাউকে, এবং সেই ভদ্রলোক অথবা সেই ভদ্রমহিলা গাড়ি পেমেন্ট দিল না দুই মাস, ওইটা আপনার ক্রেডিটে এফেক্ট করবে। মানে এটি কোসাইনারের ক্রেডিটে এফেক্ট করবে, যে কোসাইনার করলো তার ক্রেডিটে এফেক্ট করবে। সো আমার মতে কোসাইনার হবে যে ট্রাস্টওয়ার্থি, আচ্ছা বিশ্বাসের জায়গা, বিশ্বাসের জায়গা আছে, যাকে বিশ্বাস করা যায় তার জন্য কোসাইনার, বাট কোসাইনার না করাটাই বেটার হবে। মানে নিজের ক্রেডিট স্কোরের জন্য কোসাইনার না হওয়াটাই ভালো। তো সাধারণত আপনি বলছেন যে দুই মাস যদি পরে আলটিমেটলি যদি সে দিতেই না পারে যার জন্য আপনি কোসাইনার এই করলেন, তখন কি দায়িত্ব তাকেই নিতে হবে? তখন যে কোসাইনার করলো তাকে দায়িত্ব নিতে হবে। আর এমনি তো ক্রেডিট স্কোর, ক্রেডিট স্কোর দুজনের এফেক্ট হবে, দুজনের কোসাইনার করলো ওনার এবং যাকে দেওয়া হয়েছে তারও এফেক্ট করবে। মানে দুজনের ক্রেডিট স্কোরই সমানভাবে এফেক্ট করছে, খুব সুন্দরভাবে। এবং আপনার উত্তরটি পেয়েছেন। আমরা কথা বলছিলাম আপনার কাছে, জানতে চেয়েছিলাম যে প্রবলেমে পড়ার আগেই আমরা কিভাবে সমাধান করতে পারি যেন আমরা প্রবলেমে না পড়ি। তো সেক্ষেত্রে আপনি খুব সুন্দর সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছিলেন যেন লেট ফাইন না হয়, এই বিষয়ে আরেকটু যদি বলতেন। প্রবলেমে পড়ার আগে ধরেন অনেকে ক্রেডিট কার্ড অনেক ডেট ইউজ করা হয়েছে, লেটস সে ক্রেডিট কার্ড লিমিট হচ্ছে 10,000 এবং ওনারা ইউজ করছে 9,500, দেন পরে হবে যেটা ইন্টারেস্ট অ্যাড হয়, এটা আমি বললাম না 25% ইন্টারেস্ট অ্যাড হয়, অ্যাড হইতে হইতে হয় কি দেখা যায় মিনিমাম পেমেন্ট যখন দেয় তখন হয় কি আপনি মিনিমাম পেমেন্ট $25 কিন্তু আপনি অ্যাড হচ্ছে $45, কারণ আপনার নতুন করে যুক্ত হচ্ছে। সো ওই অ্যামাউন্টগুলো যখন যুক্ত হয় তখন সবাই ব্যাক আপ হয়ে যায় পেমেন্টে। আচ্ছা, তখন দেখা যায় যে $10,000 ক্রেডিট লিমিট এটা হয়ে যাচ্ছে $12,000-$13,000, তখন মানুষ যেটা করে সেটা হচ্ছে স্টপ করে দেয়, পেমেন্ট দেয় না। ওইটা না করে আমার মতে মিনিমাম পেমেন্ট 25 হলে পে লাইক $200-$300, আচ্ছা দেন ওটাও ওনাদের হেল্পফুল হবে ফিউচারে, তাহলে আর ক্রেডিটের প্রবলেম হবে না। মানে তাহলে আর ক্রেডিট স্কোরে, এখন একজন খরচ করেছে সাপোজ $1,000, সেই মাসে দিতে পাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি কি বলছেন যে ন্যূনতম যদি তার $45 আসে সেটি না দিয়ে অন্তত পক্ষে $200 দেওয়ার জন্য অথবা $50 দে, মানে তার মিনিমাম যেটি আছে তার চেয়ে বেশি দেওয়ার পরামর্শ আপনি দিচ্ছেন, মানে এই জায়গাটি থেকে পরামর্শ দিচ্ছেন। কারণ লেট পেমেন্ট হচ্ছে অনেক, লেট পেমেন্ট মানে হচ্ছে 20-25 পয়েন্টস, আচ্ছা ক্রেডিটস ওদের এফেক্ট করে যখন ওনারা লেট হয় কোনো কিছুতে। আচ্ছা, খুব সুন্দর করে ব্যাখ্যা দিলেন। এখন যারা প্রবলেমে পড়েই যায়, হয়তো আমার আর্থিক অবস্থা কিংবা অনেক কারণে মানুষের অনেক ধরনের প্রবলেম হয়, সেই জায়গাটি থেকে আরেকটি বিষয় আমি জানতে চাই যে অনেক ভুলবশত কারণেও ক্রেডিট স্কোরে কিন্তু এফেক্ট ফেলে, হয়তো আমি সেটি জানিও না কিংবা আমি বুঝিও নি, তো সেই জায়গাটি নিয়ে আপনি যদি একটু বিস্তারিত বলেন যে কোন কোন কারণে এ ধরনের হতে পারে। এটা খুব সুন্দর কোশ্চেন। যাদের প্রবলেম ধরেন অনেকে কাজ থেকে লে অফ, জব কুইট, অথবা অনেকে কাজ পাচ্ছে না, যা ওনাদের অনেক ক্রেডিট কার্ড অনেক ডেট, দেন ওই ক্ষেত্রে ওনাদের করা উচিত যেটা সেটা হচ্ছে কনসলিডেশন, কাউকে কল দিয়ে কনসলিডেশন করা,
লাইক অনেক কোম্পানি আছে এখানে নিউ ইয়র্কে আছে এবং বিভিন্ন স্টেটে আছে অনেক কোম্পানি, তো ওরা যেটা করে সেটা হচ্ছে ওরা ডেট নেগোসিয়েশন করে। সো লেটস সে আপনি ও করেন 10,000, তো ওরা নেগোসিয়েশন করে ওরা বলবে যে ক্রেডিট কোম্পানির সাথে নেগোসিয়েশন করে বলবে যে আমি তোমাকে 6,000 দিব। আচ্ছা, ওইটা কাস্টমারদেরকে বলে যে আমি তোমাকে তোমার জন্য 6,000 আমি নেগোসিয়েটেড করা হয়েছে যে যেই কোম্পানির সাথে, দেন ওইটা পার মান্থ কাস্টমার থেকে নেয় ওই কোম্পানিটা। সো নেগোসিয়েশন করলো 6,000, পার মান্থের পেমেন্ট হলো মেবি ওরা 200-300 এরকম করবে। আচ্ছা, ওইভাবে ওই কোম্পানির সাথে ওদের, তার মানে এই কাজটি, এই যে মধ্যস্থতাকারী কাজটি, এই কাজটি কি আপনারা করে থাকেন স্পেশালিস্টের কাজগুলো? এটা কাস্টমার যদি কল দেয় আমি ওদেরকে রেফার করি এন্ড ইউ নো মানে পরামর্শ দিয়ে থাকি। এবং এই জায়গাটিতে হেল্প নেওয়াটা উচিত কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করার জন্য, নেগোসিয়েশন করার জন্য, রাইট? আচ্ছা, আমরা একটা প্রশ্ন নিব, তারপর একটা বিরতিতেও যেতে হবে। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত আছেন? আমি মানে কয়বার লেট পেমেন্ট হলে পরে এটা ক্রেডিট হিস্টরি যায়, এই একটা। আর হসপিটাল বিলে আমার ক্রেডিট হিস্ট্রিতে কোনো এফেক্ট হয় কিনা যদি ক্রেডিট কালেকশনে যায়? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর দুটি প্রশ্ন করেছেন, প্রথমটি যদি আগে উত্তর দিতে। প্রথমটি হচ্ছে লেট পেমেন্ট, আপনার 30 days যখন লেট হয় তখন সাথে সাথে ক্রেডিট বোর্ডে যাবে আফটার 30 days। আচ্ছা, ইট ডাজন্ট ম্যাটার লাইক আপনি 2 months পরে গেলেন অথবা 6-6 মাস পরে গেলেন, 30 days লেট হওয়ার পরে ওরা 14 দিন ওরা একটা গ্রেস পিরিয়ড দেয় যে 14 দিনের মধ্যে তুমি পে করতে হবে, পে না করলে আপনার ওটা ক্রেডিট রিপোর্টে যাবে লেট পেমেন্ট। লেট পেমেন্ট এবং কতবার, উনি আরেকটি জানতে চেয়েছিলেন কতবার এটি হলে? প্রথম থেকে একটা লেট পেমেন্ট হলেই আপনার ক্রেডিট রিপোর্টে যাবে ওটা, নো ম্যাটার হোয়াট। আচ্ছা আচ্ছা, আর ওই লেট পেমেন্ট গুলো যাচ্ছে আপনার 30 days লেট পেমেন্ট, আপনার পয়েন্ট যেটা স্কোর সেটা কমবে লাইক 20-30 points। আচ্ছা, 20-30 সো ওনার স্কোর যদি 800 থাকে দুইটা লেট পেমেন্ট ওনি 60 points কমবে ওখানে। আচ্ছা, 60 points লাইক আমি মনে করি যে লেট পেমেন্ট না দেওয়াতে বেটার হবে, না দেওয়াটা। আরেকটি উনি জানতে চেয়েছিলেন হসপিটালের বিল সংক্রান্ত। হ্যাঁ, হসপিটালের বিল হচ্ছে যদি হসপিটালে গিয়ে থাকেন উনি তাহলে এটা 45 days ওটা বিলটা যে না দেওয়া হয় ওটা কালেকশনে যাবে। আচ্ছা, কালেকশন আপনাকে 45 days দিবে, দেওয়ার পরে যদি ওইটা যদি আপনি পেন না করেন কালেকশনকে ওইটা ক্রেডিট রিপোর্টে যাবে, ক্রেডিট রিপোর্টে চলে যাবে, ক্রেডিট রিপোর্ট। ওইটা নিয়েও আমরা কাজ করি হসপিটালের বিল নিয়ে, হসপিটালের বিল নিয়েও আপনারা কাজ করছেন। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, যদিও আমাদের বিরতিতে যেতে হবে, এই প্রশ্নটি আমরা নিয়েই যেতে চাই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রনি, আমি জামাইকা থেকে বলছি। রনি ভাই বলুন। আচ্ছা আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল যে একটু আগে বললেন যে আপনার কনসোলিডেশন ক্রেডিট কার্ড সম্পর্কে, তারপর কোয়েশ্চেনটা হলো যে কনসোলিডেশন করলে আপনার কি ধরনের অসুবিধা আছে, যে পরবর্তী পর্যায়ে আপনার ক্রেডিট স্কোরে কি ধরনের এফেক্ট করবে এবং পরবর্তী পর্যায়ে আপনার লোন নেওয়ার জন্য কি ধরনের এফেক্ট হতে পারে এটা। আর একটা কোয়েশ্চেন হলো যে যদি লেট পেমেন্ট হয়ে যায় একটা বা দুইটা, তখন আপনি কি ডিসপিউট করতে পারেন যে ক্রেডিট ব্যুরোর সাথে, এবং যদি সেটা করা যায় প্রসেসটা বলবেন একটু। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, দুটি প্রশ্ন, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। কনসোলিডেশন হচ্ছে আপনার, হ্যাঁ কনসোলিডেশন করলে একটাই প্রবলেম, সেটা হচ্ছে ওরা কনসোলিডেশন করলে ওরা ক্রেডিট কার্ড যা ছিল ওনার ওটা ক্লোজ হয়ে যাবে। ও আচ্ছা, উনি আর ইউজ করতে পারবেন না। আচ্ছা, সো কনসোলিডেশনের জন্য ওনাকে ইউজুয়ালি ওরা 36 months থেকে 48 months ওনারা গ্রেস পিরিয়ড দেয় পেমেন্ট করার জন্যে। আচ্ছা, সো লেটস সে আপনি কনসালটেশন উনি করলো যে $10,000 পেমেন্ট আসবে প্রতি মাসে $400 অথবা $300, ওটা ওরা 36 months থেকে 48 months মধ্যে ওনাকে পেমেন্ট করতে হবে, কিন্তু ওনার সব কার্ড ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, ক্লোজ হওয়ার কারণে ওনার ক্রেডিটে এফেক্ট করবে। আচ্ছা, ক্রেডিট এফেক্ট করলে দেন উনি পরবর্তীতে যখন অ্যাপ্লাই করবে কোথাও
লোন নেওয়ার জন্য অথবা গাড়ি অথবা বাড়ি কেনার জন্য উনি বলছিলেন যে লোন নেওয়ার ক্ষেত্রে ওইটা 4 বছর অথবা 3 বছর উনি যেই প্ল্যানটা নেওয়া হয়েছে কনসলিডেশনের জন্য ওইটা ওনার ক্লোজ হয়ে যাবে, ওইটা দিবে না, করতে পারবে না, পারবে না, পারবে না। উনি ওইটা হচ্ছে কনসলিডেশন। আর কনসলিডেশন না করার থেকে আমার মতে যদি কোনো পেমেন্ট বেশি বেশি করে দিয়ে পেমেন্ট অফ দেওয়া দেওয়া যায় ফুল পেমেন্ট, দেন ইজ বেটার। ওইটা ওরা অ্যাকসেপ্ট করে না ক্রেডিট ব্যুরোতে। ইউজুয়ালি যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা ডিসপিউট করি সরাসরি সিইওর কাছে। আপনার যদি ক্যাপিটাল ওয়ান থাকে অথবা চেস ব্যাংক থাকে দেন আমরা সরাসরি সিওর কাছে ডিসপিউট করি লেটার দিয়ে। আচ্ছা, তখন আমাদের কাছে 45 ডেজ সময় থাকে, তো ওরা ডিসপিউট যখন করি তখন ওই সিও ওনাদেরকে সরাসরি ইমেল দিবে অথবা মেইল দিবে, ওইটা আমাদেরকে দিতে হবে। আচ্ছা, যে রেজাল্টটা কি আসছে ওনার। আচ্ছা, সেই জায়গাটি আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে আমরা প্রশ্নও নিব। এবং প্রিয় দর্শক, আমরা আজকে সাউন্ড সাইফুল্লাহকে পেয়েছি, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি সাউন্স সাইফুল্লাহ, ক্রেডিট রিপেয়ার স্পেশালিস্ট। এবং আমেরিকার সব স্টেটের মানুষদের জন্যই তো আপনার সেবা আছে, আপনি খুব সুন্দর করে দর্শকদের জন্য উত্তর দিচ্ছিলেন। তো আমি জানতে চাই যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত প্রবলেম অনেক সময় আমরা পড়ে যাই, তো সেই জায়গাটির থেকে আপনারা কীভাবে ফাইট করে সেই সলিউশনগুলো করেন? যেটা হয় সেটা হচ্ছে যে আমাকে কল দিল, আমি ওটার যখন কল দেয় তখন আমি ওনাদেরকে বলি যে ক্রেডিট রিপোর্ট দেখান আমাকে, ডিপেন্ড অন দ্য ক্রেডিট রিপোর্ট। সো ক্রেডিট রিপোর্ট দেখানোর পরে তখন আমি বলি যে আমি অ্যানালাইজ করি যে এটা কি করা যাবে। অনেকের হয়তো দেখা যাচ্ছে যে কালেকশন, জাজমেন্টস, ট্যাক্স লিনস, ফরক্লোজ, এগুলো অনেক ক্রেডিট রিপোর্টে। তো ওটা আমি যেটা করি সেটা হচ্ছে যে ক্রেডিট অ্যানালাইজ করার পরে আমি ক্লায়েন্টদেরকে বলি যে ওকে, আপনি এই জিনিসটা করলে ভালো হবে অথবা আমি এটা করতে পারবো আপনার জন্য। যেমন এক ভদ্রলোক জিজ্ঞাসা করছিলেন একটু আগে যে ডিসপিউটের ব্যাপারে, তো ডিসপিউটটা সেটা আমরা করি সব ডিসপিউট। আচ্ছা, ক্রেডিট রিপোর্ট দেখে আমি ডিসপিউট করি। যখন ডিসপিউট করা হয় তখন ক্রেডিট ব্যুরো 30 ডেজ সময় থাকে। 30 ডেজ। আমরা এই জায়গা থেকে শুরু করব, একজন আছেন আমাদের সাথে যুক্ত, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। রাশেদ বলছিলাম ব্রুকলিন থেকে। আচ্ছা রাশেদ ভাই বলুন। আপু, আমার কোশ্চেনটা হচ্ছে আমার ওয়াইফের 3টা ক্রেডিট কার্ড, সেই 3টা ক্রেডিট কার্ড আমি ওভার ইউজ করে ফেলছি। সামাও সে এখন বাংলাদেশে, এই জন্য সে পেমেন্ট করতে পারতেছে না, বাট আমিও করতেছি না। বাট আমার ক্রেডিট কার্ডগুলো আমি অ্যাক্টিভ রাখছি, বাট সে এখন বাংলাদেশে থাকার কারণে আমি সবগুলো ক্রেডিট কার্ডের পে করার জন্য কঠিন হয়ে যাচ্ছে, জন্য আমি এটা পে করতেছি না। সো এই যদি ক্রেডিট কার্ড পে না করে কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, আমার প্ল্যান ঠিক অ্যাক্টিভ রাখছি, ওকে, আমার প্ল্যান ফাইন। আপনি কি ওর কাছে আর কিছু জানতে চান? কতদিন ধরে পেমেন্ট না করে, কতদিন ধরে আপনি পেমেন্ট করছেন না? আমি মোর দ্যান 3 মান্থ। তো যেটা উনার করতে হবে সেটা হচ্ছে যে উনি যদি পেমেন্ট না করতে পারে, দেন যে আমরা কনসলিডেশন কথা বলছিলাম, তো ওইটা উনি আমাকে কল দিতে পারেন অথবা যে কোনো কোম্পানিতে উনি যোগাযোগ করতে পারেন ফর কনসলিডেশনের জন্য। আচ্ছা, তো কনসলিডেশনে যদি উনি করেন তাহলে আর ওনার ওয়াইফের ক্রেডিটটা নষ্ট হবে না। অলরেডি 3 মান্থসে 90 ডেজ লেট হয়েছে, সো এটা অনেক এফেক্ট করছে এখন ওনার ক্রেডিট স্কোরে। সো এর জন্য আমাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে কল দিতে পারেন অথবা আমাকে ইমেল করতে পারেন। আমার ওয়েবসাইট হচ্ছে ifixcredits.com, ওখানে গিয়েও আমাকে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9092726094। অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, আমরা একটু নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে?
ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হলো আমার ক্রেডিট কার্ড, নামটা বলে নিতে হবে ভাইয়া, নামটা বলে নিতে। আমার নাম মিনহাজ, স্টুডেন্ট বলছি। জি, অসংখ্য ধন্যবাদ, বলুন ভাই নামটা। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে আমার ক্রেডিট কার্ড যদি আমি পেইড অফ করে ক্যান্সেল করি, তাহলে কি ওটা কি কোনো ক্ষতি হবে? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন বলছেন আপনি। যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ক্রেডিট কার্ড পেমেন্ট করবেন, বাট ডু নট ক্যান্সেল। ক্যান্সেল করলে আপনার স্কোর কমবে, আপনার স্কোর লো হবে, 20 থেকে 30 পয়েন্টস। সো পেমেন্ট করার পর আপনি যদি ইউজ না করেন, দেন ওরাই যদি ওরাই ক্রেডিট কোম্পানি অটোমেটিক ওরা ক্লোজ করে দেবে। রাইট। আচ্ছা, তার মানে নিজে থেকে ক্লোজ করার দরকার? নিজে থেকে কোনোদিন ক্লোজ করবেন না। আচ্ছা, নিজে থেকে কোনোদিন ক্লোজ করাটা উচিত না। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন যুক্ত ফোনে, কে আছেন? আমি ব্রঞ্জ থেকে বলছি। নামটি বলতে হবে। জি, আমার নাম আব্দুর রশিদ। আমি ভাইয়ার কাছে একটা প্রশ্ন জানতে চাই। জি, যে মনে করেন আমার ক্রেডিট কার্ডের বিলটা আসলো, আমি হয়তো বিলটা পাই নাই, তো পরের মাসে বিলটা যখন আসে তখন ওখানে লেট ফি লেখা থাকে, তো আমি আবার যদি মনে করেন ওই ক্রেডিট কার্ড কোম্পানিকে ফোন করি, তো তারা অনেক সময় আমাদেরকে ওই ক্রেডিটটা লে অফ দেয় প্রথমবার ক্রেডিটের জন্য, তো এতে কি আমার ক্রেডিটে কোনো এফেক্ট করবে? আচ্ছা আচ্ছা, যখন আপনার বিল পাননি তখন হ্যাঁ এফেক্ট করবে অবশ্যই, যদি আপনি লেট থাকেন, তো ওদেরকে কল দিলে, ক্রেডিট কোম্পানিকে কল দিলে ওরা অ্যাড্রেস না ক্রেডিট কোম্পানি কল দিলে ওরা ইউজুয়ালি ওই লেট পেমেন্টটা রিমুভ করে। আচ্ছা, তো যেহেতু উনি পেমেন্ট ওনার লেট হবে, ওনার ক্রেডিট স্কোরে এফেক্ট হবে। সো এটা এটা উচিত যে ক্রেডিট কম মানে ক্রেডিট কোম্পানিকে ডিরেক্টলি কল দেওয়া। আচ্ছা, ডিরেক্টলি কল দিতে হবে। কল দিলে বলতে হবে যে আমি বিল পাইনি, আমাকে আমার এই প্রবলেম ছিল অথবা এই প্রবলেম ছিল, অথবা আমি মুভ হয়েছে আমার অ্যাড্রেস, দেন ওরা ইউজুয়ালি ফার্স্ট 30 ডেজ ওরা। তবে এই ক্ষেত্রে আমি জানতে চাই যে আমরা অনেকে ক্রেডিট কোম্পানির সাথে কিভাবে কথা বলবো, কিংবা কি আমি চাইবো আমার প্রবলেম, সেই জায়গাটিতে থেকে তো আমরা অনেকে পারি না, সেই জায়গাটি থেকে তো আপনারা সহায়তা করছেন, এই ছোটখাটো সমস্যা থেকে বড় সমস্যা। রাইট রাইট, তো সেই জায়গাটি থেকে আপনারা এরকম কিভাবে? হ্যাঁ, ওটা ওরা কল দিলে আমি ইউজুয়ালি ফ্রি কনসালটেশন করে থাকি যে কোনো কাস্টমারদের সাথে। আচ্ছা, ওটা কোনো ফি লাগবে না। যদি ওনার যদি কোনো একদিন লেট পেমেন্ট হয় অথবা 30 ডেজ লেট পেমেন্ট হয়, সেই ব্যাপারে আমি হেল্প করতে পারবো ওনাকে। আচ্ছা, সেই ব্যাপারে আপনি হেল্প করবেন, এবং আপনাদের জন্য সুখবর যে উনি প্রথমে কোনো চার্জ করবেন না। আমি বলি, আচ্ছা যেহেতু আপনি বলেছেন সেহেতু আমি দর্শকদের এটি এনশিওর করতে চাই। আরেকজন আছেন, আচ্ছা ফ্রি, আপনি ফ্রি পরামর্শ দিবেন, পরামর্শটিও অনেক বড় কিন্তু, যত যাই বলেন এই দেশের তথ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমেরিকাতে, বিশেষ করে যে কোনো বিষয়ে, সেটি ক্রেডিট হোক, আইনি হোক, সবকিছু। আরেকজন আছেন, আমরা একটু নিয়ে নিই প্রশ্নটি, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি হ্যালো, নামটি বলে নিন। আমি মোহাম্মদ এস রহমান বলছিলাম বাফালো থেকে। জি ভাই বলুন। আমার কোশ্চেন হলো, আমার প্রায় $30,000 ক্রেডিটের সমস্যা ছিল, আমি বিভিন্ন ভাবে ক্রেডিট কোম্পানির সাথে আলাপ আলোচনা করে আমি 50% অফে আমি ফুল পেমেন্ট করে দিয়েছি অলরেডি। এখন আমি কিভাবে নতুন করে অ্যাপ্লাই করব? আর আমার দ্বিতীয় কোশ্চেন হলো, একটা ক্রেডিট কোম্পানি অ্যাস্টোরিয়া ফেডারেল, এটা ব্যাংকটা বন্ধ হয়ে গেছে, আমি কোথাও যোগাযোগ করে এটা কিছু করতে পারতেছি না, অনলি $1,000, সেটা আমি কিভাবে সমাধান করব? আচ্ছা আচ্ছা, এর জন্যে আপনি আমাকে কল দিতে পারেন, আমার আপনার রিপোর্টটা দরকার, রিপোর্টটা দেখে আমি বলতে পারবো যে আপনার কি করা উচিত বা আপনার কিভাবে অ্যাপ্লাই করবেন নেক্সট স্টেপ, বিকজ আমাদের তো না জেনে তো আমি বলতে পারবো না যে কালেকশন এজেন্সি অথবা অন্য কোন শাখা থাকবে, ওখানে ওনাকে ডিরেক্টলি যোগাযোগ করতে হবে, বাট ওনার রিপোর্টে এই অ্যাড্রেস গুলা থাকে ইউজুয়ালি। নামটি বলে নিতে হবে ভাইয়া।
আমি এমডি খান জামাইকা থেকে বলছি। জি ভাইয়া, আপনার প্রশ্নটি? আমার প্রশ্নটি হচ্ছে আমি 7 বছর আগে থেকে আমার ক্রেডিট লাইনটা আমি একটা ব্যবসা করতে গিয়ে লুজ করছি, তারপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি 2 বছর জব করতে পারি নাই, তো আমি আর আমার পেমেন্ট গুলি দিইনি। এখন আমি সেটেলমেন্টে যেতে চাচ্ছি আর কি, এখন আমি জব করি। আচ্ছা, তো এখন এটা কিভাবে সেটেলমেন্টে যাওয়া যায়? আচ্ছা, কি করবেন উনি? আচ্ছা, এটা খুব জরুরি আর কি, আমি তো ওনার কাছে হেল্প চাচ্ছি, আর উনি যদি আপনি যদি আপনাকে আমার ফোন নাম্বারটা দেন তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করব। আচ্ছা, শিওর, আমার নাম্বার হচ্ছে 7 বছর আগে আপনি পেমেন্ট করেননি, এখন আপনি সেটেলমেন্টে যেতে চাচ্ছেন, কিন্তু এটা না যাওয়াটাই ভালো। যেটা আমি করি সেটা হচ্ছে আপনার রিপোর্ট থেকে ওই যত অ্যামাউন্ট ছিল অথবা যতগুলো কার্ড ছিল ওগুলো আমি ডিলিট করব, যেহেতু এটা অনেক ওল্ড একটা অ্যাকাউন্ট। আফটার 4 ইয়ার্স নিউ ইয়র্ক ল, আফটার 4 ইয়ার্স দেন ওটা আমরা ইউজুয়ালি ওইটা রিপোর্ট থেকে ডিলিট করি। ওইটা ওনার জন্য কোনো পেমেন্ট দিতে হবে না। উনি যদি 30,000 টাকা ও করে অথবা 20,000 টাকা ও করেন তাহলে আর পেমেন্ট দিতে হবে না ওনাকে। কিন্তু তার নতুন করে ক্রেডিট স্কোরে কি এটা এটা আমরা বিল্ড করব, ডিলিট করার পরে দেন আমরা ক্রেডিট বিল্ড করব ওনাকে, এবং ওনাকে আমি সাজেস্ট করব কি করতে হবে এই ক্ষেত্রে। আচ্ছা, সেই জন্য আমি ফ্রি কনসালটেশন সেই জন্য দিয়ে থাকি যে শুরুতে আপনি সেই পরামর্শটি দিয়ে থাকেন। অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন, আমি একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত? জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। আমি রাহিম বলছি ব্রুকলিন থেকে। জি জি, আমার ইউনো আপু কোশ্চেনটা হলো, আমার 20 বছরের ভিতরে আমার ক্যাপিটাল ওয়ান ব্যাংকের কোন ক্রেডিট কার্ড আমার কাছে নাই। আমি এখন মনে হয় 20 বছর আগে আমার কাছে একটা কার্ড ছিল, এখন ওইটা আমি কিন্তু পেমেন্ট করে দিছি, আমি এখন পেমেন্টের ইয়েটা পাইতেছি না, আমার চেকটা শেষ ব্যাংক থেকে আমি পে করছি। এখন 20 বছর পরে আমার এরা গত সপ্তাহ সিটি ব্যাংক আমার একটা অ্যাকাউন্ট ছিল সেভিংস অ্যাকাউন্ট, আমি ওখান থেকে কোনো টাকা উঠাই না, আমি ওখানে টাকাটা শুধু ডিপোজিট করি। তো আমার ওই এখন সিটি ব্যাংকের থেকে একটা সিটি দিচ্ছে যে আমার অ্যাকাউন্টটা ফ্রিজ করে রাখছে হোল, মানে ক্যাপিটাল ওয়ান ব্যাংকে, মানে আমি ওদের কাছে কি টাকা দইয়া আসি বলে। তো আমার জানা মতো তো আমার এখন আমি টাকা উঠাইতেও পারতেছি না, আমার ওই এটা সিটি ব্যাংকে আমাকে লেটার দিছে যে তোর ক্যাপিটাল ওয়ান ব্যাংকে ওই এটা ইয়ে করছে, আমরা এই জন্য টাকা কেউ নেয় না, তোর টাকা অলরেডি আছে অ্যাকাউন্টে, আমরা হোল করছি, এটা তোরা কি করতে পারস এখন ইয়ে করতে। এখন আমি এখন কোথায় কি করব, আমি তো কি করবে উনি তো বুঝে বুঝতে পারছে। হ্যাঁ হ্যাঁ, যেটা উনি চেষ্টা করছেন, শাওন সাইফুল্লাহ আপনার প্রশ্নের উত্তরটি হয়তো সংক্ষেপে দিবেন। জি, যেটা আপনি করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক আপনাকে একটা লেটার দিচ্ছে, লাইক জাজমেন্ট লেটার। তো 20 বছর আগে হোয়াট এভার হ্যাপেন্ড সিটি ব্যাংক, উনি কি বললো যে সিটি ব্যাংক অ্যাকাউন্ট আছে ওনার? জি জি, একটি ব্যাংকে যেটি 20 বছর আগে তিনি পেমেন্ট করে দিয়েছিলেন কিন্তু সেই রসিদটি তিনি পাচ্ছেন না। ক্যাপিটাল ওয়ান, ক্যাপিটাল ওয়ান। জি, তো এটা যেটা করতে হবে আপনার যে সিটি ব্যাংকের থেকে যে লেটার আপনি পেয়েছেন সেটা আপনি আমাকে দিলে আমি আপনার অ্যানালাইজ করে বা দেখতে পারবো যে কি ধরনের সমস্যা আপনার। আচ্ছা, মানে রিপোর্টটি দেখতে হবে, রিপোর্টটা দেখতে হবে ফার্স্টে, কারণ অনেকের হয় কি জাজমেন্ট দেওয়ার পরে ওরা সু করে, ক্রেডিট কোম্পানি সু করার পরে জাজমেন্ট হয়, জাজমেন্ট দেওয়ার পরে ওটা জাজমেন্টটা ওনার এগেনস্ট লিন হয়, লিন হয় আপনার এগেনস্ট বাড়িতে লিন হয়, ব্যাংকের অ্যাকাউন্টে লিন হবে, গাড়িতে লিন হবে। সো ওনার হয়তো অ্যাকাউন্টে অ্যাকাউন্টে লিন হয়েছে যে কারণে সিজ করে রেখেছে। তো এই ক্ষেত্রে আপনার তার ইটি দেখতে হবে, রিপোর্টটি দেখতে হবে, রিপোর্ট না দেখে আমি মানে বলাটা মুশকিল, বলাটা অনেক মুশকিল মুশকিল। আপনি আমরা এই অনুষ্ঠানে প্রায়ই বলে থাকি যে আপনার যাকে পছন্দ সেরকম স্পেশাল একজন মানুষের কাছে গিয়ে প্রবলেমগুলোর সলিউশন করা খুবই ভালো, কারণ বিষয়গুলো টেকনিক্যাল এবং টেকনিক্যাল বিষয়ে যারা স্পেশালিস্ট শাওন সাইফুল্লাহদের মতো তাদের কাছে যাওয়াটাই ভালো। আরেকজন আছেন, আমরা যদিও অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ প্রান্তে কে আছেন আমাদের সাথে যুক্ত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিকুর রহমান বলছিলাম ব্রুকলিন থেকে। ভাই বলুন।
হ্যাঁ, ভাইয়ের কাছে একটা প্রশ্ন। আমার অনেকগুলো ক্রেডিট কার্ড আছে, আমি সবগুলোর ইন্টারেস্ট পে করতে করতেছি, মানে মিনিমাম হোক আর মিনিমাম একটু বেশি হোক। এখন সেক্ষেত্রে এখন আমি কিভাবে এটা একটা একটা করে ক্লোজ করব, ভাইয়ের কাছে একটু প্রশ্ন ছিল। আচ্ছা, কিভাবে একটা একটা করে? ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আপনার কোনো ক্রেডিট কার্ড ছিল বা এখনো, যেটা লিমিট অনেক বেশি, তো ওটা আপনাকে ব্যালেন্স ট্রান্সফার করতে হবে ফার্স্ট। যদি ওইটা না হয়ে থাকে তাহলে বেস্ট হবে ওনার কনসলিডেশন করা। কনসলিডেশন যদি উনি করেন তাহলে ওনার মিনিমাম পেমেন্ট থেকে ওই যে আপনি ইন্টারেস্ট রেট থেকে রেহাই পাবে আর কি। আচ্ছা, রেহাই পাবে, রক্ষা পাবে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, ক্রেডিটের সমস্যা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে, আর আপনাকে পেয়েছে সে কারণেও মানুষজন চেষ্টা করছেন তাদের যে ছোট ছোট প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন করার জন্য। কে আছেন আমাদের সাথে যুক্ত এই মুহূর্তে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রুদ্র মাহমুদ বলছিলাম। আমার যে আপু, আমি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই বলুন, আপনার প্রশ্নটি বলুন। অ্যাকচুয়ালি আমার ক্রেডিট লাইনের, আমার ক্রেডিট স্কোরটা একটু ডাউন হয়ে গেছে। এটা বিফ শুরুতে ছিল 6.5 প্লাস, বাট নাও ইজ 5. সামথিং। সো এটার কারণ হচ্ছিল, আমি মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার কার অ্যাক্সিডেন্টে আমার হাত দুটো ভেঙে গেছিল, আর আমি নাসাও মেডিকেল সেন্টারে ভর্তি ছিলাম। ইন দ্য মিন টাইম আমার পেমেন্টগুলি আর ঠিক মতো কন্টিনিউ করতে না পারাতে আমার ক্রেডিট স্কোরটা ডাউন হয়ে গেছে। তো পরে আমি দেখলাম যে প্লাস 10,000 প্লাস আমার টোটাল ডেট। সো এগুলি আমি একটা কোম্পানিকে কল দিয়েছিলাম, DMCC। তো তারা এটার ইয়া নিছে যে আমরা টোটাল তোমার যতগুলি ক্রেডিট কার্ড আছে সেগুলির একটা পেমেন্ট হবে আমাদের কোম্পানিতে, দেন তোমার ক্রেডিট স্কোর আপ হবে। এই ধরনের কি সত্যি কোনো অপশন আছে? এই ধরনের কোনো ইয়ে নেই যে আপনি পেমেন্ট করার পর, এটা হচ্ছে কনসলিডেশন বা ওনারা ডেট সেটেলমেন্ট করবে আপনার সাথে। ডেট সেটেলমেন্ট করার ফলে ওনার ক্রেডিট কার্ডগুলো সব ক্লোজ হয়ে যাবে। সো ওনার স্কোর কোনোদিন আপ হবে না, নেক্সট 2-3 ইয়ার্স উনি পেমেন্ট না দেওয়া পর্যন্ত। তো ওনার $10,000 ডেট ছিল, যেটা ওনার এখন মনে হয় সেটেলমেন্ট করবে হাফ, 50%। তো ওটা দেওয়ার পরে, সব পেমেন্ট করার পরে, দেন ওনার ক্রেডিট স্কোর আস্তে আস্তে আপ হবে, বাট ওনাকে রিবিল্ড করতে হবে। আচ্ছা, আবার নতুন করে পুনরায় যেরকম শুরু করা সেই জায়গাটি। আরেকটি বিষয় শাম সাইফুল আপনার কাছে জানতে চাই যে আমরা অনেক সময় আইনি বিষয় হোক, ক্রেডিট রিলেটেড সমস্যা হোক, কিংবা CPA রিলেটেড, ট্যাক্স রিলেটেড প্রবলেম হোক, আমরা অনেক সময় স্পেশালিস্ট না হয়েও পরামর্শ দিয়ে থাকি, কিংবা আমরা সবার কাছে কাছে এক একজন এক এক ধরনের পরামর্শ দেয়। এটি তো আমাদের জীবনের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্রেডিট, এবং বিশেষ করে আমেরিকার মতো আপনি বাড়ি গাড়ি থেকে শুরু করে সব কিছু। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন দর্শকদের যে এই বিষয়টি, যে আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং একজন স্পেশালিস্টকে যে দরকার, সেই জায়গাটি থেকে কি বলবেন দর্শকদের? আমি বলতে চাচ্ছি যে ক্রেডিট আমাদের আমেরিকা যেহেতু আমরা থাকি, ক্রেডিট আমাদের অনেক দরকার, বাড়ির জন্যে, গাড়ির জন্যে। বাড়ি কিনতে গেলে ওরা দেখে আপনার ক্রেডিট হিস্টোরি, দেখে কোনো লেট পেমেন্ট ছিল কিনা, অথবা আপনার গাড়ি কেনার জন্য সেম থিং দেখে ওরা, যে কোনো লেট পেমেন্ট ছিল কিনা, অথবা আপনার গাড়ি পেমেন্ট দেননি অনেক দিন, ওটা ওরা দেখে। ইন্টারেস্ট রেট অনেক হাই থাকে তখন। আচ্ছা, তখন প্রবলেম হয় যে আপনি যেটা পাচ্ছেন 2%, সেটা আপনি কিনতে হচ্ছে 24%, 20%, অনেক হাই ইন্টারেস্ট আপনি কিনতে হচ্ছে, অনেক ইন্টারেস্ট গাড়ি কিনলে। আচ্ছা, যেখানে আপনার ইন্টারেস্ট 2% হলে, ধরেন একটা গাড়ি কিনলে $14,000, আপনার ইন্টারেস্ট আসবে ধরেন $1,500-1,600, সেখানে আপনি দিচ্ছেন $8,000-$9,000 এই ইন্টারেস্ট। আমি বলতে চাচ্ছি, যারা যে কোনো সমস্যায় হোক আমাকে কল দেক, ক্রেডিটের সমস্যা, এটা ফ্রি কনসালটেশন, নো চার্জ এনিথিং, আমি জাস্ট ক্রেডিট রিপোর্টটা দেখতে হবে। এই জন্য ওই যারা ক্লায়েন্ট, ওরা জাস্ট পে করবে $1 ফর ক্রেডিট রিপোর্ট দেখার জন্য। এটা আমাকে না, যারা ক্রেডিট পুল আপ করবে তাদের, তারপরে সেই অনুযায়ী পরামর্শ আপনি, সেই অনুযায়ী আমি যাব, যে ফ্রি কনসালটেশন করার পরে আমি ক্রেডিট অ্যানালাইজ করি যে ওনার কি কি সমস্যা, দেন আমি ওনাদেরকে বলি যে ওকে, আপনাকে এটা করতে হবে অথবা আমি এটা করতে পারবো। আচ্ছা, মানে সেই দিক নির্দেশনাটি আপনি প্রথমে ফ্রিভাবে করে তারপরে আপনি দিক নির্দেশনা দিয়ে থাকেন যে আপনি কিভাবে, এবং এটি আমাদের যখন জটিল হয়ে যায় পরিস্থিতি তখন তো নিজেদের প্রবলেম ফোন করে করা সম্ভব না। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, আমরা একটু নিয়ে নিই। ফোনে কে আছেন?
আরে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নামটি বলে নিতে হবে ভাইয়া। আচ্ছা, ইয়া আমার নাম মতিন চৌধুরী। আচ্ছা, আমার ওই লোকেশন হইলো বাইরে গেছে। আমি 4-5 বছর আগে ওই সেন্টেন্ডার ব্যাংক থেকে দুইটা মানে লোন নিছিলাম, প্রায় 33,000। আর ক্রেডিট কার্ড আপনার দিয়েছিল 4,500। এখন তো এরপরেই আমি ডিজেবিলিটি মানে ডিজেবল হয়ে গেছিলাম, পারি নাই দিতে কয়েক বছর না দেড় বছর। এরপরে আমি তো আর দিতে পারি নাই, কয়েকদিন মানে 6-7-8 মাস আগে তারা পাঠাইছে যে ওই 19,000 ওর একটা আছিল, পেমেন্ট আছিল হইল 5,200 টাকা দেওয়ার লাগে। আমি 1,200 টাকা 700 টাকা দিছি, দেওয়ার পরে এরপরে ডেট গেছে কি? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওদেরকে সরাসরি কল দিয়ে বলতে হবে যে আমি ডিজেবল। আচ্ছা, দেন ওরা একটা ফর্ম পাঠাবে, ডিজেবল ফর্ম, ওইটা আপনি ফিল আপ করে পাঠালে ওরা আপনাকে ইউজুয়ালি ওরা আপনাকে এক্সকিউজ করে ওটা থেকে, পেমেন্ট থেকে। আর যদি না দেন তাহলে কিছু করতে হবে না, জাস্ট ওয়েট করেন 4-5 বছর, দেন অটোমেটিক 7-8 বছর পরে ওই আপনি যা যা পেমেন্ট দেননি সেটা রিমুভ হবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে দর্শকদের জন্য আপনি কি বলবেন, আপনার ফোন নাম্বারটা আবারও বলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাকে কল দিতে পারেন যে কোনো সময়, আমার নাম্বার হচ্ছে 9092726094, অথবা আমাকে ওয়েবসাইটে গিয়ে ifixcredits.com গিয়ে আমাকে ইমেল দিলেই আমি কল ব্যাক করব। প্রাথমিক যে পরামর্শটি সেটা কিন্তু তিনি বিনামূল্যে দিবেন, ফ্রি কনসালটেশন, নো চার্জ, এনিথিং। সো অসংখ্য ধন্যবাদ শাওন সাইফুল্লাহ আপনাকে, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমরা প্রতিদিন চেষ্টা করি বিভিন্ন বিষয়ের যারা প্রফেশনাল তাদেরকে এনে আপনাদের সামনে ছোট ছোট যে তথ্যগুলো আছে সেটি উপস্থাপন করতে, এবং সবশেষ দিন শেষে আমরা একটি কথাই বলি যে আপনার যাকে পছন্দ তার কাছেই যাবেন, তবে একজন প্রফেশনাল দেখে আপনার প্রবলেমের সলিউশন করাটা ভালো। সবাই অনেক ভালো থাকবেন।